শালা আমি পোলা পান্তা জন্ম দিনে আমি মনে করি জীবজন্তু জন্ম দিছি কওছে এখন বাজে বেলা ১২টা এখনো ঘুম পাড়তি আছে এনেক ভা দিয়া পাইলা খালি আমি বেরের দান নষ্ট করে দিয়েছি এনে পোলা পান জন্ম না দিয়া যদি আমি একটা কুত্তা বললাম নি তা আমার কথা শুনলো নি এ বিস্কুট এ তুই ঘুমি থেকে উঠবি না নাই না তোর জন্য বেলা আর একটা উঠপরে দেখছে তাও কি চেতন পায় মরণের ঘুম ঘুমাইছে এ তুই ঘুমি থেকে উঠবি না লাঠি নিয়ে আসবো নাকি এ আব্বা দিলা তো আমার কাঁচা গমটা নষ্ট করে তোর গম এখনো কাঁচা আছে রে ইহ কয়টা বাজছে যে তুমি এত চিল্লা চিল্লি লাগাইছো বেলা ১২টা ১২ হয়ে গেছে তাও দেখ কি গলার সাউন্ড চোরের মায়ের বড় গলা না গলা তো থাকবই এত সকাল সকাল গমে দিকে উঠে কি তোমার মুখ দেখবো আমি কে রে জংলা তুই আমার মুখ দেখবি কে তোর পড়াশোনা আছে না নাই পড়াশোনা নাই পড়াশোনা সব তালা মাইরা থুইছি এ হারামজাদা পড়াশোনা না করলি বড় হয়ে কি করে খাবি গরমের বন্ধ যে দিছে সেটা কি তোমার হুশ আছে কিসের স্কুল কিসের আর পড়াশোনা তুমি বানি কারা আর আমি বানি কারা শালাক মনে কয় সুপার মধ্যে মারি স্কুল বন্ধ দিছে দেখে কি পড়াশোনা করা যাবো না নাকি স্কুল খোলা থাকলি পড়ি না আর এখন তো গরমের বন্ধ দিছে গরমের বন্ধ দিছে দেখে কি সকালে ঘুমে দিকে ওড়া যাবো না নাকি রে এ আব্বা এই একটা মাস অল্প আমাকে আরাম করবার দাও তো সারাটা জীবনই তো আরামই করলি আর কতকাল আরাম করবি জীবন তো এখনো আরম্ভই নাই বিয়া করার পরে হে আরম্ভ হবো আসল জীবন তুই আগে বিয়েটা করে নু তারপরে দিশা পাবি মাসের কয়দিন যায় তোমার কথাটাও খারাপ না তোমার অবস্থা দেখে আমার ভয় ভয় লাগে এ জংলা খালি কি আমার এই পৃথিবীতে যত মানুষে বিয়া করছে প্রত্যেকটা মানুষেরই একই অবস্থা এনা ফাটা লেকচার মারাবার দিয়ে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠ অল্প দেরি করো আব্বা আর অল্প ঘুম পাইরা নই স্কুলে তো আর যাওয়া লাগবো না যা তাড়াতাড়ি ঘুমে দিকে উইডে গরু দুটা ঘাস কিলে নিয়ে এই যে আরম্ভ হইলো এরা মাসের আরাম দেখবার পারে না মাসের আরাম দেখলে হিংসা লাগে আমার স্কুল বন্ধ দিলে বাড়িতে কাম বাজাইয়া দেয় তুই যাবি না তোর পাশার মধ্যে বাড়ি মারমু কে গরু দুটা কিদের মধ্যে কুরবানি দেওয়া পারো নাই ইশ্বরে আমার ভুল হয়ে গেছে গা কে মনে থাকলি কুরবানি দিলানি কুরবানি তো দেওয়াই লাগছিল কিন্তু গরু দুটাক না তো কুরবানি দেওয়া উচিত আছিল ই আব্বা র মুখটা দুইয়া গরু দুটাক নিয়ে যাই কি করে কে এখন যাস কে তুই যতই চালাকি করস না কে আমি কল তোরই বাপ তুমি আমার বাপ যতই হও মাগ দেখে তালি ভয় খাও কে কি করে কি কইলি আরামজাদা এখন যা হিন্দি কে এনে তো তোর দোষ না এনে হলো তোর মায়ের দোষ তোর মায়ের জন্য আমার কোনো মান সম্মানই থাকলো না তোমার আর মান সম্মান আসলেই বানি কবে কি করে চাচা ও চাচা কোনে যাচ্ছ আমি বাজারে যাবো রে বাবা কে কিছু বলবা আমার তিন মাসের স্কুল ফিসের টাকা বাকি আছে ওইটা দিলি ভালো হইলো নি এ তোর স্কুল ফিসের টাকা আমি দিমু কে আচ্ছা স্কুল ফিসের টাকা নয় নাই দিলে টিউশন ফিসের টাকাটা তো দেও এ বাবা আমি তো টিউশন ফিসের টাকা দিবার যাবো কে ঠিক আছে চাচা এটা নয় নাই দিলে এখন আমি বাজারে যাবো চা পানি খাবার নিগা তালি কিছু টাকা দেও আমি তো টাকা দিবার যাবো কে তোর টাকার দরকার তোর বাবার কাছে চা তা না চাই আমার কাছে টাকা যাস কে আমি তোর কি হই তাহলে তুই যদি আমার কিছু না হস আমি চিংড়ি মাছের পাশে ঘুরলে বন্ধুদের সাথে বিড়ি খাইলে তুই বাড়িতে যাই আমার কাছে কয়ে দাস কে হব রে বাবা আর কয়ার লাগবো না আমি বুঝবার পারছি আর কোনোদিনও তোমার বাড়িতে যাবো না এবার খুশি তো হ্যাঁ ঠিক আছে আমি জানি কোনোদিন আর শুনি না যে তুমি আমাদের বাড়িতে যাই আমার নামে বিচার দিয়ে আইসো নাইলে তোমার গামছার তলে সুপার দিয়ে উড়িয়ে দিমু কথাটা জানি মনে থাকে হ্যাঁ বাবা মনে থাকো তুমি এখন যাও শালা আজকালকার পোলাপানের সাথে পারাই জানা যাই আর কি করা যাবো বাজারে যাই তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে হলে একটা কমেন্ট করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন